দীর্ঘদিন ধরে তালাক প্রথা নিয়ে দেশ ও রাজ্য জুড়ে তোলপাড় হয়েছে সংখ্যালঘুদের এই তালাক প্রথা থেকে নিন্দার ঝড় উঠেছিল গায়ের কম অন্য কমিউনিটির মানুষেরা অবশেষে সেই তিন তালাক বিলটাকে সমর্থন করছে সরকার নরেন্দ্র মোদী সরকারের আসল উদ্দেশ্য কি বা সেই প্রসঙ্গ নিয়ে আপনি কি বলছেন কি মনে বলেন কি হতে পারে প্রথম কথা বলি তালাকটা কোনো প্রথা নয় এটা ইসলামী একটা কানুন যেটাকে আমরা বলছি তালাক প্রথা প্রথা মানে সচরাচর সমাজ যেটাকে করে বা করতে হয় এটা এমনটা নয় বরঞ্চ এটা ইসলামী কোরআনের একটা শক্তপোক্তা আইন এবং কানুন তালাক বিবাহের পরে স্বামী স্ত্রীর সংসার যখন মধুর না হয় কোনো রকম মতনৈক্য মতবিরোধ এক কথায় যেটা শান্তির পথের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই রকম সময় যেমন শান্তির জন্য বিবাহ ঠিক তমনই ভাবনা চিন্তা মাথায় নিয়েই উভয়ের শান্তির জন্যেই তালাকের বিধান ইসলামে আজ ছোট্ট করে বলা যেতে পারে যখনই কোনো পরিবারে অশান্তি দেখা দেয় তখন প্রথম চেষ্টা হলো উভয় পরিবারের তিন তিন বাপ মা ছেলে এবং মেয়ে এই দুই পক্ষের ছজন বসে শান্তিপূর্ণভাবে মেটানোর চেষ্টা করা সেই চেষ্টায় যদি সফলতা না আসে তখন একটা কাজ করতে হয় যে উভয় পক্ষের একজন দুজন করে আলেম রেখে ওনারা তিন তিন ছজন দুইজন আলেম থেকে আরও চেষ্টা করে দেখা সেটাকে সমাধান করা যায় কি না এতেও যদি না হয় তখন দুইজনের সঙ্গ ত্যাগ করে আলাদা আলাদা রাত্রি যাপনের পথ ইসলামে বলা আছে তাতেও যদি উভয়ের দূরত্ব যদি কমে শান্তির বার্তা না ফেরে শান্তির পরিবেশ তৈরি না হয় তখন ইসলাম বলেছে ও এক তালাক দিয়ে পুরো এক মাস অপেক্ষা করবে যদি এক মাসের ভিতরে আবার তারা দুজনে একে অপরকে নিয়ে ঘর সংসার করার কথা ভাবে তাহলে একত্রিশ দিনের মাথায় যে। তাহলে আর তাদের বিয়ে সাথে কিছুই করতে হবে না ওরা দুজনে আবার সোনার সংসার করতে পারে যদি একে অপরকে চায় কিন্তু কেউ যদি কাউকে না চায় তাহলে তখন ইসলাম বলেছে এক মাস পেরিয়ে যে সে তার স্ত্রীকে দ্বিতীয় তালাক প্রয়োগ করবে এইভাবে ষাট দিন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে ষাট দিন পর্যন্ত স্বামী এবং স্ত্রী তারা উভয়ে যদি মনে করে যে আমাদেরকে আবার এক জায়গায় মিলে যাওয়াটাই ভালো তাহলে তারা নিঃসন্দেহে আবার তালাকের বাইরে তাদের বিচ্ছিন্ন হতে হবে না যেমন সংসার করছিল তখন তারা সংসার করতে পারবে এই দিন ঠান্ডা মাথার চিন্তাভাবনা করার পরেও যখন একটা ছেলে আর একটা মেয়ে নিজেদের শান্তির কোনো পরিবেশ তৈরি করতে পারিনি তখন ইসলাম তাদেরকে তিন তালাক দেওয়ার পারমিশান দিয়েছে আমাদের দেশে যেটা ঘটেছে এই সুন্নাত তরিকা এই সুন্দর পদ্ধতিটা মুসলমানরা জানে না বলেই ভুল করমে একসঙ্গে দুম নাম তিন তালাক দিয়ে ফেলে একসঙ্গে তিন তালাক দেওয়া এটা ইসলামও ভালো চোখে দেখে না কিন্তু যেহেতু তিন তালাক দিলে আইন অনুযায়ী তালাক হয়ে যাবে আইন অনুযায়ী তালাক হয়ে যাবে তবে এটা নিশ্চয়ই তালাকটা ভালো তালাক নয় এই তালাক দিলে গোনাগার হতে হয় আমাদের দেশের সরকার যেটা ভাবছেন যে কেউ যদি একসঙ্গে তার স্ত্রীকে যেটাকে কনস্ট্যান্ট তালাক বলছি তিন তালাক দিয়ে দেয় তাহলে শাস্তি স্বরূপ তাকে তিন বছর জেলে খাটানোর যে ব্যবস্থা করেছে যদি সরকার এই আইন করে তাহলে সেই সঙ্গে সঙ্গে আমি অবশ্যই বলবো এই মেয়েটা যে তিন মাসের খোরপোশ এবং তার যে দেনমোহরের টাকা ভরণ পোষণের খরচা ছেলে যদি জেলে চলে যায় তাহলে এই মেয়েটার খরচপোষ পোষ খোরপোষ এবং ভরণ পোষণের খরচাটা কোথার থেকে পাবে তাহলে এটা গভর্নমেন্টকে বেয়ার করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু জেলে যাওয়ার ভয়ে তিন তালাক দিয়ে ফেলেছে কিন্তু জেলের ভয়েতে সে বলছেন আমি বউ নিয়ে ঘর করব এতে হবে কি তাহলে তার সেই স্ত্রীটা শরীয়ত সম্মত হারাম হয়ে যাচ্ছে এই হারাম স্ত্রী নিয়ে সে আবার ঘর সংসার করতে বাধ্য থাকবে জেল খাটার ভয়েতে এটা ইসলামী দৃষ্টিতে অত্যন্ত কদর্যপূর্ণ সত্যিই যদি গভর্নমেন্ট মুসলমান মহিলাদের কল্যাণ চান তাহলে আমি বলবো যে মুসলিম সমাজে শিক্ষার বাতাবরণ আরও বাড়াতে হবে পরিবেশ বাড়াতে হবে তালাকের সমস্যাটা তো পশ্চিমবঙ্গে বলে নয় ভারতবর্ষে খুবই কম ওয়ান পার্সেন্টও তালাক নেই এবং আমি যতদূর জানি তত্ত্বটা হয়তো পুরোপুরি আমি বলতে পারছি না হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় বা আমাদের দেশের শিখ সম্প্রদায় যত সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করছি সকলের মধ্য থেকে বলতে হবে এখনও আমি জোর গলায় বলতে পারি মুসলিম সমাজে তালাকের পরিমাণ বিচ্ছিন্ন বা ডিভোর্সের পরিমাণ সবচেয়েতে কম তাহলে আমাদেরকে নিয়ে এত মাথার যন্ত্রণার কারণ কি আর সত্যিই যদি তিনি মনে করেন মুসলিম মেয়েদের কষ্ট হচ্ছে নিরাপত্তা চাই তাহলে এটার ব্যাপারে অত্যন্ত যত্নের সঙ্গে ভিলেজ ওয়াইজ বা পঞ্চায়েত ওয়াইজ এই তালাকের মশলাটা নিয়ে আলেম আমাদেরকে আরও সুন্দর করে মানুষকে বোঝাবার চেষ্টা করতে হবে আমি অন্তত এ ব্যাপারে আমাদের দেশের ইমামদেরকে বলবো যে তালাকের ব্যাপারে গ্রামের স্বামী স্ত্রী এবং উঠতি প্রজন্ম যারা অবিবাহিত ছেলে বা মেয়ে আছে প্রত্যেক গ্রামে গ্রামে মিটিং করে ভালো একজন যোগ্য মুফতিকে দিয়ে তালাকের ব্যাপারটা ডিসকাস করা দরকার যদি এই তালাকের ব্যাপার আমরা ডিসকাস করতে পারি তাহলে কোনো ছেলে তিন তালাক আর দেবে না এক জায়গায় দুমদাম ধৈর্যের সঙ্গে চিন্তা ভাবনা করে তবে তালাক প্রয়োগ করবে তাহলে সেখানে সরকার যেটা করতে চাইছে আমি নিশ্চিত করে হলপ করেই বলতে পারি এটা মুসলিম মেয়েদের কল্যাণের জন্য করছে না বাংলা ভাষায় একটা কথা বলে গরুর শোকে শোগিনীর কান্না বরঞ্চ এই মেয়েগুলোকে আরও বেশি বেশি করে বিপদে ফেলার জন্যেই এই সর্বনাশা পদ্ধতি গ্রহণ করা হচ্ছে যদি একান্তই সরকার মেয়েদের কল্যাণ চান উন্নয়ন চান তাহলে আমি বলবো এটা নিয়ে সুন্দরভাবে শিক্ষা পদ্ধতিকে সাজানো এবং যাতে করে সমস্ত ছেলে মেয়ে তারা তালাকের মশলা যতদিন ক্লিয়ার কাট না জানবে ততদিন তাদের বিয়ের যেন দেওয়া না হয় যদি সরকারের সঙ্গে সঙ্গে আমাদের সমাজ ব্যবস্থা আলেমলামা সমাজ বিশেষ করে মসজিদের ইমাম আমরা সবাই যদি যত্নবান হই আমরা একসঙ্গে তিন তালাক এটা আমরা এড়িয়ে যেতে পারি গভর্নমেন্ট যেটা করছেন এটা শুধুমাত্র একটা বিভ্রান্তি সৃষ্টি করা এবং মুসলিম মেয়েদেরকে আরও বেশি বেশি করে বিপদে ফেলা ছেলেটা তিন তালাক দিয়ে যদি জেলে না যেত মিনিমাম দশ পনেরো হাজার বিশ হাজার টাকা তিন মাসে থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ তেল সাবান পাউডারের সমস্ত খরচ খরচা একটা মেয়ে পেত ছেলেটা তালাক দিয়ে জেলে যাচ্ছে মানে মেয়েটাকে ওই তিন মাস দশ দিনের খোর পোষের ব্যাপারে এই মেয়েটাকে বঞ্চিত করা হচ্ছে আমি মনে করি এতে মুসলিম মেয়েদের উন্নয়ন তো হবে না বরঞ্চ আরও মুসলিম মেয়েরা ক্ষতিগ্রস্ত হবে আর একান্তই যদি সরকার এই আইন পাশ করতে চান তাহলে নিশ্চয়ই বলবো আইন অন্যান্য দেশে যেমনটা আছে যদি মুসলমান তিন তালাক দিয়ে যদি জেলে যেতে হয় একটা স্বামীকে তাহলে আমি নিশ্চিত করে বলবো যারা আসলে বিয়ে করে না দিয়ে বউটাকে একেবারে পৃথিবীতে ভাসিয়ে রেখেছে তার কবছর জেলে থাকা উচিত আমি যেটা জানি এবং দেশে ভাইরাল হয়েছে আমাদের প্রধানমন্ত্রী মহাশয় তিনি তার স্ত্রীকে আজও ডিভোর্সও করেননি তার সঙ্গে সংসারও করছেন না এইভাবেই তার সেই স্ত্রীটা কোথাও বিয়েও করতে পারছে না সংসারও করতে পারছে না সারা জীবন তাকে একাকি জীবন কাটাতে হচ্ছে তাহলে একটা মেয়েকে তালাক দেওয়া মানে সে অন্যতর সংসার করতে পারে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মহাশয় তিনি তালাক দিয়ে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তার স্ত্রীকে অন্যতর বিয়ে করার সুযোগ না নিজেও সংসারটা করলেন না সুতরাং যিনি তার নিজের স্ত্রীর সঙ্গে এই বিচারিতা করছেন নিজের স্ত্রীকে যিনি কষ্ট দিচ্ছেন দেশের জনগণের স্ত্রীর কল্যাণের চিন্তাটাই আমার কাছে গরুর কাছে শগুনের শগুনের সঙ্গে গরুরের গরুর কান্না গরুর সঙ্গে শগুনের কান্না ছাড়া অন্য কিছু আমার মনে হয় না